হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে মাটন কষার একটা রেসিপি শেয়ার করব। আমি মাটন কষা করার জন্য কাঁচা মাটন নিয়েছি। এরপর ব্লেন্ড করার জন্য কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ব্লেন্ড করে নিয়ে মাংসের মধ্যে ব্লেন্ড করা মশলাগুলো মিক্স করব। মিক্স করে তার মধ্যে হলুদ গুঁড়া দেব, এরপর জিরা ধনের গুঁড়া দেব, গুঁড়া মরিচ দেব, তারপর লবণ দেব, সামান্য একটু সর্ষের তেল থাকলে সর্ষের তেল, না হয় যে তেল কান সয়াবিন তেল হলে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে 20-25 মিনিটের জন্য রেখে দেব। এভাবে মাংস রান্না করলে মাংসগুলো সিদ্ধ ভালো হবে, স্বাদও ভালো হবে, মনে হবে বিয়ে বাড়ির মাংস। বিয়ে বাড়ির এভাবে একবার রান্না করে দেখবেন। তারপর আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়েছি, এরপরে তেজপাতা দেব, তাতে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে চুলো আলচ করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পর তার মধ্যে মিনিট করে কাটা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, দেখেন গোটা জিরে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ সাথে দিয়েছি, জায়ফল চেপছি, করা গোটা মশলাগুলো, গরম মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে আরও নিচে কষা। এভাবে কষাতে কষাতে মাংসগুলো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে তেমন পানি দেওয়ার দরকার নেই, হালকা পানি দিলে হবে, মাংস থেকে যে পানিগুলো বের হবে আর মশলার কারণে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, হালকা পানি দিলে যথেষ্ট। আমার রেসিপি যদি আপনাদের ভালো থেকে লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে রান্না করে দেখবেন, মনে হবে আপনি বিয়ে বাড়িতে অথবা রেস্টুরেন্টের মধ্যে বসে মাটন কষা খাচ্ছেন।